আসসালামু আলাইকুম, আমি নবীন, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশ পুলিশে একটি নিয়োগ প্রকাশ হয়েছে, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট এসপি এর কার্যালয় আরআরএফ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 8/7/2021 তারিখে। এখানে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা 2 এর স্মারক নাম্বার, এটা তারিখ 22/6/2020 খ্রিস্টাব্দ, এবং পুলিশ হেডকোয়ার্টার ঢাকা এর স্মারক নং প্রশাসন, এটা তারিখ 13/7/2020 খ্রিস্টাব্দ মোতাবেক নিম্ন বর্ণিত শূন্য পদটি অস্থায়ী ব্যক্তিতে বলতে এটাই বোঝায় যে আপনারা যখন যদি কারো চাকরি হয়ে যায় সরকারি চাকরি, তারপর তাকে 6 মাস পর্যন্ত তারা অস্থায়ীভাবে রাখা হয়। 6 মাসের ভিতরে আপনার বিষয় তারা তদন্ত করে, যদি কোনো সমস্যা থাকে তাহলে চাকরি থেকে বাতিল করে দেয়, আর যদি কোনো সমস্যা না থাকে 6 মাস পর এটা অটোমেটিকলি এটা স্থায়ী হয়ে যায়। এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। অনেকজন অনেক কমন করেছেন যে অস্থায়ী বলতে কি এটা। তারপর রয়েছে বৃত্তিতে অস্থায়ী বৃত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে চট্টগ্রাম বিভাগের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই ফর্মটা এটা পূরণ করবেন, অবশ্যই বাংলায় দেওয়া রয়েছে, এটা আপনারা নির্ভুলভাবে পূরণ করবেন যাতে কোনো ভুল না হয়। ভুল হলে তো বুঝতে পারছেন কি হবে। তো এটা আপনারা পূরণ করে নেবেন। পদের নাম বাবুর্চি নেওয়া হবে, পদ সংখ্যা 1, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা বেতন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর রয়েছে, প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত আবেদন ফর্মে আবেদনের করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি এসপি এর অফিসিয়াল ফেসবুক পেজ আরআরএফ চট্টগ্রাম বাংলাদেশ পুলিশ হইতে এবং অফিস সকল সরকারি কার্য অফিস দিবসে অফিস চলাকালীন সময় অফিস হতে সংগ্রহ করা যাবে। তো আপনি এটা অফিস চলাকালীন সময় এটা অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন। 3 নম্বর রয়েছে, নির্ধারিত আবেদন ফর্মটি কম্পিউটার কম্পোজ বা স্বহস্তে পূরণ করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে। 4 নম্বর রয়েছে, আবেদন ফর্মের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে সাথে সংযুক্ত করতে হবে, অন্যদায় আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। তারপর রয়েছে, মেয়র সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। তারপর রয়েছে, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা নাতি নাতনি এর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসাবে গ্রহণযোগ্য হবে না। উল্লেখ যে আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার নাতি নাতনি হন, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার নাতি নাতনি
এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তারপর রয়েছে প্রার্থীকে এই স্মারক নম্বরে কোডে ট্রেজারি চালানের মাধ্যমে 50 টাকা জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তারপর রয়েছে নির্মূল ঠিকানায় স্বাক্ষরপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ও ঠিকানা লিখিত 10 টাকার ডাক টিকিট লাগানো 10.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারীর নাম, পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। 6 নম্বর রয়েছে প্রার্থীর বয়স আগামী 6/5/2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট প্রযোজ্য নয়। 7 নম্বর রয়েছে দরখাস্ত কমান্ডেন্ট এসপিকে সম্বোধন করে লিখতে হবে। আগামী 6/5/2021 তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে ও অফিসে পৌঁছাতে হবে। সরাসরি এ অফিসে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আপনারা 6/5/2021 আগামী মাসের 6 তারিখের মধ্যে এটা প্রেরণ করবেন। 9 নম্বর রয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভুল তথ্য সম্মিলিত ও বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সমূহ বাতিল বলে গণ্য হবে। 10 নম্বর রয়েছে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তার হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবী সহ সিল থাকতে হবে। কোটা সম্প্রতি প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কাশানো ব্যক্তি রেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রার্থীকে কোনো প্রকার টিয়া দিয়ে দেওয়া হবে না। 14 নম্বর রয়েছে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তি রেখে এ নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিত সময় পরবর্তী ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 15 নম্বর রয়েছে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ দায়ী হবেন না। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক শ্রোতা, উপরে একটা জিনিস লেখা রয়েছে যে অস্থায়ী যে শব্দটা লেখা রয়েছে, এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করেন। তো ওই দেখেন অস্থায়ী উপরে লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে ভুল তথ্য অথবা কোনো কিছু গোপন করে যদি চাকরিতে আপনারা নিয়োগ হয়ে যান, তারপর এইটাই 6 মাসের ভিতরে তারা তদন্ত করে যে কোনো সমস্যা আছে কিনা, এই জন্যই তারা 6 মাস পর্যন্ত এটা অস্থায়ীভাবে রাখে। তো এটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যদি আপনারা সঠিক তথ্য দেন ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে। আর আজকে তো প্রথম রোজার তারাবি পড়লাম, সবাই রোজা রাখবেন আর দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।